হ্যালো গাইস, আমি জেনারেল ম্যাচ বলতেছি। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আমি ভালো নেই, কারণ আমি আছে আমার খুব লাগতেই খারাপ। এক নাম্বার কষ্টের কথা হলো এয়ারটেল নেটওয়ার্ক। বর্তমানে বাংলাদেশের ভিতরে এয়ারটেল নেটওয়ার্ক বর্তমানে এত একটা বাজে হচ্ছে যা বলার বাইরে। আমরা শহর অঞ্চলে থাকি না, যেটা ঢাকা বিভাগের ভিতরেই পড়ে, সেই শহর অঞ্চলে আমরা এয়ারটেল নেটওয়ার্ক পাই না। 2G 3G আপডাউন করে, যার কারণে আমরা মাইনাস খাই। কিন্তু যে মনে হয় তো এয়ারটেল কোম্পানির কাজ চলতেছে, কিন্তু কিছুদিন ধরে এয়ারটেল নেটওয়ার্ক এত সমস্যা দিতেছে যা বলার বাইরে। আমাদের জন্য টপিক পোস্ট করা খুব কষ্ট হচ্ছে। দেখেন আজ আমার লাখ 49% এও 22টা মাইনাস, 49 হইয়া কয়টা মাইনাস? 33টা মাইনাস, 49 হইয়া 17টা মাইনাস। বিশ্বাস করবেন, আমার লাকটা এত খারাপ যা বলার বাইরে। দেখেন আমি বলতেছি এর জন্য, দেখেন আমার ভুলাটা হয়তো আমার ভুল হয়েছে। এখন আর যে লাক খারাপ বলে কিছু করার নাই। দেখেন কি সুন্দর সাইড ডিফারেন্স আমার আসিল, তাও আমি পারলাম না আমার লাকের কারণে। দেখেন এই জায়গায় একটা ডিফারেন্স, এই জায়গায় একটা ডিফারেন্স, এই জায়গায় তাও পারলাম না, লাক খারাপ। কি করে আমি বোঝাতেও পারবো না কি। দেখেন আমার টপিক অত ভালো ছিল, তাও বোনাস পেয়েছি। দেখেন আজকাল লাগ যে খারাপ হচ্ছে বলে আমি বুঝাতে পারবো না। দেখেন বর্তমানে এয়ারটেল নেটওয়ার্ক কত বড় এখনো সমস্যা। দেখেন দেখছেন, দেখেন কি আর বলবো, এয়ারটেল নেটওয়ার্ক নিজেকে মনে করে লোভি আর এয়ারটেল মিলে বাংলাদেশে এক নাম্বার নেটওয়ার্ক হবে। কিন্তু এইভাবে যদি চলে তো তো আমি কি বলবো, এয়ারটেল বাংলাদেশের এক নাম্বার তো দূরের কথা। তো সব থেকে বাজে নেটওয়ার্কের ভিতরে এক নাম্বার আছে আমি মনে করি এয়ারটেল। হয়তো খুব ভালো অফার, দেখেন কী নেটওয়ার্ক প্রবলেম আছে। আর আমরা যে শহরের দিকে নেট প্রবলেম এত, তাই যারা গ্রাম দেশে থাকে তাদের কত কষ্ট হচ্ছে এটা দেখেন। নেট দেখেন, এটা তো আমি ইজি কীভাবে বোঝাবো, ইজি আমার এই একটা আইসিয়া বলে। দেখেন কুইং কুইং আছে, এটা যদি নেট প্রবলেম হয়ে যায় তাই কেমনি আপনাকে বোঝাবো। নেট প্রবলেমের কারণে আমার ট্রফি খুব মাইনাস খেয়ে আছে। আমার যদি মাইনাস খেয়ে থাকে এর ভিতরে 90% ট্রফি লস খাওয়ার ভিতরে এই নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আমি শহরে থেকেও নেট পাচ্ছি না, কীভাবে এইভাবে তো চল, দুঃখের কথা আর কী বলবো। দেখেন এই নেট প্রবলেম আর কী করার, মাইনাস খেলাম। দেখেন মাইনাস মাইনাস আর কি দেখবো, কিছু তো আর দেখেন নাই, তো ব্যাক করি। দেখেন আমরা দেখেন আমরা কষ্ট করে 4টা ট্রফি আনি, 5টা ট্রফি আনি, সারাদিন অ্যাটাক দেওয়া। দেখছেন 1টা ট্রফি, 6টা ট্রফি, 3টা ট্রফি, 7টা ট্রফি, এত কষ্ট করে এত ট্রফিগুলো আনি, আর মাইনাস নেটওয়ার্কের কারণে যদি এত কষ্টের ফলও পাই না তো কাটতে না খারাপ লাগে। দেখেন দেখেন 5টা ট্রফি, কি হার্ড বেসে আমরা অ্যাটাক দিই 5টা ট্রফির জন্য, তাও আমরা নেটওয়ার্কের কারণে জানতে পারি প্লাস আনতে পারি। আর আস নেটওয়ার্কের কারণে আমরা এত মাইনাস খাইতেছি যা কী বলবো আপনাকে, বললে বুঝাতে পারবো না। আজকাল নেট অ্যাটেলের দেখেন কী বাজে নেটওয়ার্ক, আমরা তাও মানে এত বাজে নেটওয়ার্ক চলতে স্যার আপনাকে
আপনারা যারা গ্রাম দেশে থাকে তারা কীভাবে সহ্য করবে। তো আমি মানি না যে বর্তমানে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক এয়ারটেল, এটা আমি বিশ্বাস করি না। এত কষ্ট করে ইলেভেন ম্যাক্সের ভিতরে অ্যাটাক দিয়ে আমরা পাঁচটা ট্রফি আনি আর এয়ারটেলে তা পারলাম না। তা আর গাইস, আমার একটা আপনাদের হেল্প দরকার। হেল্পটা হলো আমার ভিউ 10,000 দরকার। সো আপনারা আপনার ফ্রেন্ডের যদি ভিউটা দেখা দেবেন তাহলে আমার খুব হেল্প হয়। 10,000 ভিউ হলে আমি আমার মনিটাইজেশন করতে পারি। সো গাইস প্লিজ, কেউ পারলে আপনারা শেয়ার করেন বা আপনাদের ফ্রেন্ডকে যেন আমার জাস্ট একটা হেল্প করেন, অন্তত আমার চ্যানেলটাকে একটু ভিউটা আমার খুব প্রয়োজন। তো সো গাইস আপনারা একটু হেল্প করলে আমি ভিউটা পাই আর আমি একটু ভালো লেভেলে যেতে পারি। সো গাইস আমার মনে হয় 1,000 মতো ভিউ হয়েছে, কিন্তু আপনি যদি হেল্প করেন আমার আর 9,000 ভিউ হতে পারে। আজকাল সবাই একটা ভিডিও আপলোড করলেও অনেক ভিউ পায়। সো গাইস আপনারা একটু প্লিজ আমার সাহায্য করেন, আমার 10,000 ভিউ খুব প্রয়োজন, আমার অ্যাডসেন্স করতে হবে। সো গাইস মনিটাইজেশন করে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টের লগে কানেক্ট করতে হবে। সো গাইস প্লিজ আপনারা চেষ্টা করবেন, আমার 10,000 ভিউ লাগবে। সো গাইস বাই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।